হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে, যেটা হলো আমার আপনার সকলের পছন্দের এমআই ব্যান্ড 4। সো তাহলে চলুন জেনে নেওয়া যাক আমাদের এমআই ব্যান্ড 4টিতে কী কী রয়েছে। স্বল্প মূল্যে এমআই ব্যান্ড 4টি পারচেস করতে হলে onshopbiri.com এই ওয়েবসাইটে ভিজিট করুন অথবা ফেসবুক পেজে নক করুন। শাওমির এই ডিভাইসটি বাজারে আসার সাথে সাথে ব্যাপকভাবে সাড়া পেল সবার মাঝে। আজকে পুরো এ টু জেড বলবো এটির মধ্যে কী কী থাকছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সাথে থাকুন। যদিও শাওমির এমআই ব্যান্ড 4 এবং ব্যান্ড 3 দুটির প্যাক দেখতে প্রায় সেমই, তবে সামান্য কিছু তফাৎ রয়েছে যেটি দেখতে পাচ্ছেন এখানে। এটি হচ্ছে ব্যান্ড 4 এর, তো এই ব্যান্ড 4 এরটি আমি এখন আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে। তো প্যাকটি খোলার পর আমরা পাচ্ছি এভাবে শাওমি ব্যান্ড 4, তারপর আরও পাচ্ছি এখানে আমাদের চার্জার। যদিও ব্যান্ড 3 এবং ব্যান্ড 4 দুটির বডি প্রায় সেমই, কিন্তু এখানে একটু তফাৎ আছে ডিসপ্লেতে। এটি ব্যান্ড 3 ডিসপ্লে ছিল 0.75 ইঞ্চি এবং এমআই ব্যান্ড 4 এর ডিসপ্লে হচ্ছে 0.95 ইঞ্চি। এমআই ব্যান্ড 3 তে ছিল ওলেড ডিসপ্লে এবং এমআই ব্যান্ড 4 এ রয়েছে সুপার অ্যামুলেড ডিসপ্লে, যেটির মধ্যে আপনি ডিসপ্লেতে অনেক কিছু অপশন পাচ্ছেন, এগুলো স্টেপ বাই স্টেপ আমি বলছি। এবং এই ডিভাইসটির পিছন দিকে পাচ্ছি আমরা হার্টবিট সেন্সর এবং এখানে চার্জিং পিন। এমআই ব্যান্ড 3 এবং এমআই ব্যান্ড 4 দুটির বেল প্রায় সেমই, একটি একটি জায়গায় আপনি ইউজ করতে পারবেন, এটিতে কোনো প্রবলেম হবে না। ব্যান্ড 4টি চালু করার পর আমরা দেখছি এরকম একটি স্ক্রিন আসবে এবং এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমি শুরু থেকে শুরু করছি, এটি হচ্ছে আমাদের মেইন পেজ এবং আমরা আরেকটি স্ক্রিন আমরা এভাবে স্লাইড করে করে চেঞ্জ করব। এখানে দেখুন স্ট্যাটাস, তো স্ট্যাটাসের মধ্যে আমরা স্টেপস কতটুকু আমাদের স্টেপ সারাদিনে হয়েছে ওটি, এবং আমাদের ডিস্টেন্স কতটুকু, কত কিলোমিটার আমরা হেঁটেছি এবং কত কিলো ক্যালোরি আমাদের এখানে খরচ হয়েছে ওটি, এবং আপনি পাচ্ছেন আইডল অ্যালার্টস। আপনি যদি অনেকক্ষণ বসে থাকেন চেয়ারের মধ্যে অথবা কিছু কোনো একটা জায়গায় যদি অনেকক্ষণ ধরে বসে থাকেন, তাহলে আপনাকে বলবে যে কিছুক্ষণ নাড়াচাড়া করতে। তারপরে পাচ্ছেন আপনার হার্টবিট রেট, এটি এক মিনিটের মধ্যে আপনার হার্টবিট রেটটা দেখাবে, আপনার হার্টবিট বিপি কতটুকু আছে মিনিটে সেটি দেখাবে। এবং তারপর পাচ্ছি আমরা ওয়ার্কআউট, তো এখানে এমআই ব্যান্ড 3 থেকে এখানে আরও নতুন কিছু ফিচার নিয়ে এসেছে ওয়ার্কআউট সিস্টেমে। এখানে আমরা ঢুকলাম, এখানে দেখবো যে আউটডোর এবং ট্রেডমিল এবং সাইকেলিং এবং ওয়াকিং সুইমিং অনেক অপশন রয়েছে। তারপর পাচ্ছি আমরা এখানে ওয়েদার, আপনি আজকে থেকে আগামী 4 দিনের মধ্যে যত ওয়েদার আপডেট সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন। এবং তারপর পাচ্ছি আমরা নোটিফিকেশান, আপনার বিভিন্ন নোটিফিকেশান যদি আসে মেসেজ, তাহলে আপনি নোটিফিকেশান চেক করতে পারবেন এই ব্যান্ড 4 এর মাধ্যমে। তারপর পাচ্ছি এখানে মোর অপশন, এখানে আসলে দেখবেন যে আপনি ডিএনডি মোড, অ্যালার্ম, আপনি এখান থেকে অ্যালার্ম কন্ট্রোল করতে পারবেন। এবং একটু নিচে আসলে দেখবেন যে মিউজিক অপশন, এখান থেকে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারেন। আপনার পকেটে যখন আপনার ফোনটি থাকবে তখন আপনি খুব সহজে মিউজিক কন্ট্রোল করতে পারবেন। তারপর পাচ্ছেন স্টপ ওয়াচ, এখান থেকে আপনি স্টপ ওয়াচ ব্যবহার করতে পারবেন। এবং তারপর পাচ্ছেন টাইমার, এখান থেকে টাইমিং সিলেক্ট করে আপনি টাইমার অপশনটি এখান থেকে চালু করতে পারেন খুব সহজেই। তারপর আছে ফাইন ডিভাইস, এখানে যদি ক্লিক করেন আপনার ফোনটি কোন জায়গায় আছে সেটি অ্যালার্ম দিবে, যেমন আমি এখন দেখাচ্ছি। তারপর এখানে পাচ্ছেন সাইলেন্ট মোড, এখান থেকে আপনি আপনার ফোনটি আপনি সাইলেন্ট করে দিতে পারেন চাইলে। তারপর পাচ্ছেন ব্যান্ড ডিসপ্লে, এখানে যদি আপনি ক্লিক করেন আপনি এখান থেকে আপনার ডিসপ্লে চেঞ্জ করতে পারেন চাইলে। আপনি এমআই ফিট যে অ্যাপ্লিকেশনটি আছে ফোনে, ওখান থেকে আপনি এক্সট্রা ডাউনলোড করে আরও কিছু ডিসপ্লে আপনি এখানে অ্যাড করতে পারেন। এবং সবচেয়ে যে নিচে পাচ্ছেন এখানে সেটিংস অপশন, সেটিংস অপশনে আপনি ব্রাইটনেস বাড়াতে পারেন, কমাতে পারেন এবং লক স্ক্রিন অনেক ধরনের অপশন পাচ্ছেন। তবে এটিতে ছোটো একটি প্রবলেম পেয়েছি, কিছুক্ষণ পর পর শুধু টাইম আউট হয়ে যায়, অল্প কয়েক সেকেন্ড থাকে। তবে এটি নেক্সট টাইম যদি আপনার আপডেট আসে তাহলে আশা করি এটি ফিক্সড হয়ে যাবে, কারণ শাওমি কিছুদিন পর পর আপডেট নিয়ে আসে। এই ডিভাইসটি 15 মিটার গভীর থেকেও ইউজ করতে পারবেন খুব সহজে, কোনো প্রবলেম হবে না, খুব ভালো মানের ওয়াটার রেজিস্ট্যান্স। তো এটি যদি আপনি অনেক ভালোভাবে চুবান, অনেক গভীরেও যদি নেন, তাহলে এটি খুব সুন্দরভাবে কাজ করবে। এই ডিভাইসটি আপনার স্মার্টফোনে ব্যবহার করতে হলে আপনাকে প্লে স্টোরে ঢুকতে হবে, গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে গিয়ে এমআই ফিট লিখে সার্চ দিবেন এবং ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটি ছোট একটি সেটিংস যাবে, আপনি একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার পর আপনার এই অপশনটি আসবে। তো আমি অলরেডি সব কিছু সেটিংস করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে হোম পেজ, এটি হচ্ছে হোম পেজ, হোম পেজের মধ্যে কিছু অপশন রয়েছে যেমন স্টেপ ডাটা,
হার্ট রেট, ওয়েট এবং অনেক ধরনের সিস্টেম পাচ্ছেন, এবং এখানে স্লাইড করলে আরও কিছু অপশন পেয়ে যাচ্ছেন, যেমন এখানে আছে ওয়াকিং, এখানে আছে রানিং, এখানে আছে আপনার গুগল ম্যাপের মাধ্যমে সাইকেলিং, অনেক ধরনের অপশন এখানে পাচ্ছেন। তো আপনি চাইলে এটির মাধ্যমে আপনি আপনার ডাটা ট্র্যাক করতে পারেন, কতটুকু হেঁটেছেন, কতটুকু পর্যন্ত আপনি গিয়েছেন, কত স্টেপ, সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া আছে এবং সময়টিও দেওয়া আছে, সব কিছু আপনি এখানে পাবেন। এখান থেকে আপনি গেলে সব কিছু দেখতে পাবেন। তারপর এখানে আপনি দেখুন, এখানে প্রোফাইলে যখন আমরা ক্লিক করব, প্রোফাইলে আসার পর এমআই ব্যান্ড ফোর আসবো, এখানে আর অপশন রয়েছে কত পার্সেন্ট চার্জ আছে এটি শো করবে, এবং আপনার ডিসপ্লে সেটিংস। তো ডিসপ্লে সেটিংসে যাব, এখান থেকে আপনি বিভিন্ন রকম থিম আপনি ইউজ করতে পারেন। তারপর এখানে আরেকটি অপশন রয়েছে আনলক স্ক্রিন, এখান থেকে আপনি আপনার স্ক্রিন আনলক অপশনটি চালু করে রাখলে আপনি আপনার ব্যান্ড ফোর থেকে স্ক্রিন আনলক করতে পারবেন। এবং তারপর পাবেন এখানে ইনকামিং কল, যদি আপনার এখানে কল আসে তাহলে আপনি কল রিজেক্ট করে দিতে পারেন অথবা আপনি সাইলেন্ট মোড করতে পারেন। তো তারপর রয়েছে অ্যালার্মস, অ্যালার্ম সেটিংসে গেলে আপনি এখান থেকে অ্যালার্ম সেটিংস করতে পারবেন খুব সহজে। তারপর পাচ্ছেন অ্যাপ অ্যালার্টস, অ্যাপ অ্যালার্টসের মাধ্যমে আপনি কোন কোন অ্যাপ্লিকেশনের নোটিফিকেশান চাচ্ছেন আপনার ব্যান্ড ফোরের মধ্যে শো করুক, সেটি আপনি এখান থেকে যদি চালু করে দেন ওই অ্যাপসগুলোর নোটিফিকেশান শো করবে। তারপর এখানে রয়েছে আইডল অ্যালার্ট, আইডল অ্যালার্টটি আগেও দেখিয়েছিলাম যে আইডল অ্যালার্ট আপনি যদি অনেকক্ষণ ধরে বসে থাকেন তাহলে এই অপশনটি যদি আপনি এখান থেকে চালু করে রাখেন তাহলে আপনাকে এটি নোটিফিকেশান দিবে। তারপর মোর অপশনে আমরা অনেক কিছু পাচ্ছি, আরও অনেক অনেক ফিচার্স রয়েছে, একটু দেখলে আপনি বুঝতে পারবেন। তো এখান থেকে ব্যাক করলাম। তারপর এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে ফাইন ব্যান্ড, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ব্যান্ডটি কোন জায়গায় আছে এটি একটি ভাইব্রেট করবে, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং এছাড়াও আরও অনেক ধরনের অপশন রয়েছে এমআই ব্যান্ড ফোরে। তো বন্ধুরা, চলে আসলাম আমাদের আজকের এই ভিডিওটি শেষ প্রান্তে। সো আমি আজকে আপনাদেরকে এখন বলে দিব আমাদের এই প্রোডাক্টটি কীভাবে ক্রয় করতে হবে। আপনি যদি আমাদের এই প্রোডাক্টটি ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের অনলাইনে আমাদের ফেসবুক পেজ আছে, সেখান থেকে ডিটেলস জানতে পারবেন, আর হচ্ছে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে ফুল ফেসবুক পেজের লিঙ্ক এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে আমাদের এই প্রোডাক্টটি চাইলে ক্রয় করতে পারবেন। আমাদের নেক্সট ভিডিও আরও আসবে, আরও অনেক লেটেস্ট প্রোডাক্ট আসবে, আমরা অবশ্যই আপনাদের জন্য আরও কিছু ভিডিও নিয়ে আসবো, আপনারা সেখান থেকে আমাদের আরও লেটেস্ট কিছু প্রোডাক্টের ই পাবেন, ফুল নিউজ পাবেন, কনফিগারেশন পাবেন, আপনারা চাইলে সেখান থেকে ক্রয় করতে পারবেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ভিজিট করবেন, আমাদের অনসব বিডি নামের একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে আপনারা আমাদের সব ভিডিওর আপডেট পাবেন, সব প্রোডাক্টের আপডেট পাবেন, ইভেন আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। I'm gonna go get some more.